আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো দেখতে পারছেন আমি কোথায় আছি দাঁড়িয়ে, এটা হচ্ছে আমাদের ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে, মানে হাসপাতালের ভিতরে আর কি। তো সেখানে আসছি দাঁতের ডাক্তার দেখানোর জন্য। দেখুন বিশাল বড় একটা সিরিয়াল, প্রায় সামনে 150 জন মানুষ। তো রাফি রাব্বুর পাঠাইছি টিকিট নিয়ে আসছি, কারণ এত পরিমাণে দাঁতে জ্বালা যন্ত্রণা যে আমি ওখানে যে দাঁড়িয়ে থাকতেও পারছি না, আমি সহ্যই করতে পারছি না। তো রাফি রাব্বুর পাঠালাম যে একটা টিকিট নিয়ে এসো, দেখো দেয় কি না, যে এরকম দাঁতে জ্বালা খুব ইমার্জেন্সি, দিতে চায় না, লাইনে দাঁড়াইয়ে তারপরে টিকিট আনার নিয়ম। তো রাফির মাদ্রাসায় দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে আর কি আসলাম এই সদর হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্য। তাই দুই দিন এত পরিমাণে জ্বালা যন্ত্রণা যে আমি কোনো কিছু যে ভিডিও করব কি করব, আমি মানে আমার জীবন নিয়েই মনে হচ্ছে আমি হয়তো বা মরে যাই যাই ভাব, এরকম এত বেশি জ্বালা যন্ত্রণা। তো অবশেষে আসলাম আজ ডাক্তার দেখাতে, দেখি ডাক্তারে কি বলে। তা আনাসের একটা চিপস দিয়েছি, আর এই যে আমাদের গাড়ি, আনাস চিপস খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসো, আধা ঘন্টা হয়ে গেছে, রাফি রাব্বু টিকিট আনতে গেছে, এখনো টিকিট পাইনি। তো এই যে আমরা এই যে ওখানে বসে আছি, জানা সাবু সেখানে আমরা বসে বসে অপেক্ষা করছি। তো দেখুন অবশেষে আলহামদুলিল্লাহ টিকিট কাটা হয়ে গেছে। এই যে দাঁতের ডাক্তারের রুমের সামনে অপেক্ষা করছি, এখানেও আবার একটা ছোটোখাটো সিরিয়াল আছে, মানে সদর হাসপাতাল সরকারি হাসপাতাল মানেই শুধু সিরিয়াল আর সিরিয়াল। তো দেখুন আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে ওষুধ দিয়েছে অনেকগুলো, এই যে আনাসের হাতে সরকারি ওষুধই অনেক কাজ করে। প্রথমে বলছিল যে এক্সরে করে আনতি, পরে আমি বলছি ছোটো বাচ্চা আছে এক্সরে করতে পারবো না, আপনি ওষুধ দেন একটু আমার এক সপ্তাহ কিংবা 10 দিনের ওষুধ খেয়ে যদি না কমে তখন আমি এক্সরে করে আনবানে। পরে যে দেন ওষুধ দিয়েছে 10 দিনের, আর এই ওষুধটা কিনতে দিয়েছে কুলি করা ওষুধ, মানে কুলকুসি করতে হবে। দাও বুথিয়া দি দিয়ে চলো। তো তারপরে যে দেখুন আমি রাফির মাদ্রাসায় চলে আসছি প্রায় 1 ঘন্টা আগে, এসে যে এখনই ছুটি দিয়ে দেবে মাদ্রাসা। তো যার কারণে মাদ্রাসার ভিতরে এসে আনাসের একটা মোটরসাইকেলের উপরে বসালাম, বসিয়ে যে এখন অপেক্ষা করছি, এখনই ছুটি দিয়ে দেবে রাফির, 11:15 ছুটি দেয়। ছুটি হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। ওই যে সামনে রাফি হেঁটে হেঁটে যাচ্ছে। মাদ্রাসা থেকে ফিরলাম বাড়ি, ফিরে যে রাফি আনাস রোল ছিল বাজারের কেনা রোল, তো সেটা খাচ্ছে, আনাস বসে খাচ্ছে, রাফি খেয়ে খেলা করছে, আর আমি যে এখানে বিকালের রান্নার জোগাড় যন্ত্র করবো। এই যে ছোট ছোট দেশি কচুলতি নিয়ে আসছে রাফি রাব্বু, বলো আমি বের করে দিচ্ছি। আর এই যে লাল শাক নিয়ে এসে, আজকে লাল শাক ভাজি করব আর কচুলতি চচ্চড়ি করব। তো এখানে এই লতিগুলো কুটতে যে কত সময় লাগবে না, কারণ খুব ছোট ছোট লতি, অনেক লতি। তো ঠিক আছে, আমি লতিগুলো কেটে কুটে তারপরে গোসল করব। এখন বাজে কয়টা, মনে হয় 12টা বাজতে গেল, 1 ঘন্টার ভিতরে কাটাকুটো শেষ করতে হবে। তো দেখুন সেই লাল শাক বাছিছি, লাল শাক বেছে ধুয়ে কেটে রাখলাম, তারপরে এই যে খুব কষ্ট করে কচুলতিগুলো কাটিছি, এত ঘেয়েছে কচুলতি ছোট ছোট। আনাসে রাফির আমি গোসল করেছি, সবার গোসল হয়ে গেছে। তো এখন আমি নুডলস রান্না করছি ওদের দুই ভাইয়ের জন্য। এই যে নুডলসগুলো সেদ্ধ করে রাখলাম ওখানে, এই যে টমেটো কুচি, পেঁয়াজ কাঁচামরিচ, আর এখানে আছে মুরগির ডিম। আল্লাহ, আবার সেই জায়গায় এসেছে কাদার মদিক, এই কাদার ভিতরে আসছো কেন আব্বু? এই যে দেখেন এখানে আমি চুলো বানাই রাখিছি, পাইপের চুলো, ওই যে ওখানে পাইপের মুখ হবে, এই যে চুলা
চুলার মুখ এখনো গুছাইনি, প্রতিদিন রাতে আনাসের ঘুম পাড়িয়ে পাড়িয়ে কাজ করছি। তো ঠিক আছে, আমি ঝটপট নুডলসটা রান্না করে ফেলাই। তো দেখুন, আমাদের ইফতারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে সপ্তম রোজার ইফতারি শেষ করলাম। তো ইফতারিতে ছিল আলহামদুলিল্লাহ অনেক কিছু, ছোলা, মুড়ি, পেঁয়াজ, আলু চপ, বেগুনি চপ, সাথে টমেটো আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। তো এগুলো একসাথে মিক্স করে এই যে মিশাই আমি মুড়ি দিয়ে মাখিয়ে খাইছি, আর এটা রাফির আব্বুর জন্য রাখিছি। রাফির আব্বু মসজিদে এলে তারপরে ওর মুড়ি দিয়ে মাখিয়ে দেব। আমার হাতের এই যে এই মাখানোটা রাফির আব্বু অনেক পছন্দ করে, যার কারণে খাতি যাইয়া ওর কথা মনে পড়লি রেখে দিই। আর এই যে নুডলস রান্না করিলাম দুপুরে, আনাস খেয়েছে শুধু, রাফি খায়নি। এই যে এখানে কিছু পেঁয়াজ উড়িয়েছে মাখাইয়ে খাইছি। আর এই যে লাল শাক ভাজি, আর এই যে কচুর লতি মাছ দিয়ে চচ্চড়ি। তো এই তো মোটামুটি আমাদের আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক কিছু। তো হ্যাঁ যা, তো এখন এই যে মুরগিগুলো এখনও উঠিনি, মুরগিগুলো উঠাবো, মুরগিগুলো উঠিয়ে তারপরে ভিডিও এডিট করতে বসবো। কারণ রাফির আব্বু এই যে এখন মসজিদটা আসবে না, এসেই ফোনটা নিয়ে বসবে না, আর মনে করেন যে এডিট করার সময় আর দেয় না আমারও, ফোন নিয়ে বসে বসে তারপরে ফোনে যে চার্জ শেষ হবে না সেই তারাবি নামাজ পড়বে, তারাবি নামাজ পড়ে উঠে আবার মনে করেন যে ফোন নিয়ে বসবে একবারে রাত ১২টা। যার কারণে আমি মানে ভিডিও সারাদিন করতে পারছি কিন্তু এডিট করার সময় আর পাচ্ছি না। সময় পাচ্ছি, সময় আছে, কিন্তু মানে ফোন পাচ্ছি না। রাফির আব্বু নিয়ে ফোন দেখে বলে সারাদিন গাড়ি চালিয়ে রাত্রি ফোন না দেখলে ভালো লাগে না, এই জন্য আর কি ভিডিও দিতে পারি না। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে চেষ্টা করছি একটা ভিডিও দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কলেশো কলেশো আব্বু নেইমো না, ময়লার ভিতর নেইমো না, আর সারাদিন অনেক